1978 সাল থেকে বাংলাদেশের ফ্যাশন জগতে অবদান রাখছে আরং। ঈদ, পূজা কিংবা যে কোনো পার্বণে পোশাকের ক্ষেত্রে ফ্যাশন সচেতন বাঙালি সকল উৎসবে ক্রেতাদের অন্যতম পছন্দের প্রতিষ্ঠান আরং। ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও আরং নিয়ে এলো ভিন্ন ধারার পোশাক। নকশা এবং রুচিশীলতার দিক দিয়ে এসব পোশাকে রয়েছে উৎসবের বর্ণিলতা। সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি এবং শাড়িতে রয়েছে উজ্জ্বল রঙের ছোঁয়া। এসব পোশাকে হাতের কাজের পাশাপাশি প্রাধান্য পেয়েছে ছাপ প্রিন্ট, এমব্রয়ডারি, হ্যান্ডপেইন্ট সহ নানান রকমের কারুকাজ। আমরা ভিক্টোরিয়ান অর্নেট অ্যান্ড দেন বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করেছি, ইক্কাত মোটিভ নিয়ে কাজ করছি, আমাদের নকশিকাঁথা মোটিভ নিয়ে কাজ করেছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, এই সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি সব কিছুর মধ্যেই এই থিমগুলোই বেসিক্যালি ছিল। মাল্টিপারাস কালার আমরা ইউজ করেছি, যে কালারের মধ্যে ফ্লোরাল অনেক কালার ছিল, এবং এই গরমের ওয়েদারের উপর ডিপেন্ড করে আমরা কটন থেকে শুরু করে বিভিন্ন টাইপের ফ্যাব্রিক, কমফোর্টেবল ফ্যাব্রিক আমরা নিয়ে এসেছি আমাদের প্রোডাক্ট কালেকশনে এই বছর। ছেলেদের পাঞ্জাবি পাজামার সেটের সাথে মিশেল ঘটেছে হাল ফ্যাশনের ট্রেন্ডি কোটির। পোশাকের সঙ্গে মিল রেখে আনা হয়েছে জুয়েলারিও। নিত্য নতুন ডিজাইনের এসব পোশাক নিয়ে রবিবার সন্ধ্যায় ধানমন্ডির আরং আউটলেটে অনুষ্ঠিত হল জমকালো ফ্যাশন শো। আর এর মধ্য দিয়ে ক্রেতাদের সামনে তুলে ধরা হল ঈদুল আজহার এসব পাহাড়ি পোশাক।